করিমগঞ্জে ড্রাগস মাফিয়াদের বিরুদ্ধে অভিযান। জব্দ হয় বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট। গোপন সূত্রের ভিত্তিতে ধরা পড়ে সেই ড্রাগস ব্যবসায়ীরা। করিমগঞ্জের শরীফনগরে গাড়ি তল্লাশি করে প্রায় 1 লাখের অধিক ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার বাজার মূল্য 1 কোটি টাকার অধিক। গাড়ির নাম্বার AS11H2073। বর্তমানে করিমগঞ্জ জেলায় ড্রাগস মাফিয়াদের বিরুদ্ধে কঠোর হয়েছে পুলিশ প্রশাসন। কারণে আমি একটা বিশেষ গোট গঠন করা হয়েছে। তো সেই বিশেষ গোটে আজি একটা গোপন সূত্রর লৈ পেলাই তো আহিছিলে। তো এটা গাড়ি, এখন গাড়ি পিছা কৰি কৰি আজি বজাৰৰ ওপৰত গাড়ীখন ৰখা হৈছিলে। তাৰপিছত তাৰ সেইখন গাড়ীৰ পৰা ইয়াবা টেবলেট উদ্ধাৰ কৰা হৈছে। এতিয়া ওজন কৰি দেখা হৈছে প্ৰায় 7.5 কেজি ওজন আছে। কিমান টেবলেট হ'ব প্ৰায় ৮০,০০০ৰ পৰা 1 লাখমান টেবলেট হ'ব। তা বাজার মূল্য কিমান হবে? ইয়াতে বাজার মূল্য এতিয়া সব প্রায় কোটির অধিক হব পারে আমি ধারণা করছি। না, দেখা গেছে ইদানিক এই যে অঞ্চলের পর আপনার রয়েছে ইয়ার পরা কিন্তু বাংলাদেশ বেশি দূর নাই। কিবা যোগসূত্র আছে নি ভারত বাংলাদেশের লোক কিবা যোগসূত্র থাকিব পারে নাকি? এটা আন্তরাষ্ট্রীয় যেটা বর্ডার এরিয়া হয়, গতিকে আমি সেটাও সন্দেহ করব পরা যায়। তথাপিতো আমি অনুসন্ধান অব্যাহত রাখিছো। তারপরে আমি গম পাম যে সিহন বাংলাদেশত যাব নে বাংলাদেশের পাইছে। আমি যে চারজনের ধরা হয়েছে তার নাম তো কি আছে? চারিজন নাই, তিনজনের এজন নাম তো গুলশান আহমেদ, আব্দুল মনিম মনিম আর আব্দুল মজিদ। পুত্রের শারীরিক অত্যাচার পেয়ে করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি হওয়া মাইজ গ্রামের সুধারানী চন্দ্রকে বারুইগ্রাম বৃদ্ধাশ্রমে পাঠানো হলো রবিনহুড আর্মি করিমগঞ্জের পক্ষ থেকে। দীর্ঘদিন থেকে পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন মাইজ গ্রামের বাসিন্দা সুধারানী চন্দ্র। বিগত 2 দিন আগে আবারও পুত্রের অত্যাচারের দরুন করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরবর্তীতে রবিনহুড আর্মিকে খবর দেওয়া হলে আর্মির সদস্যরা হাসপাতালে গিয়ে ওনার খোঁজখবর নেন। ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হবে কিনা জিজ্ঞেস করলে তিনি এতে সহমত প্রকাশ করেন। পরবর্তীতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির মাধ্যমে প্রথমে ওনাকে ওয়ান স্টপ সেন্টার এবং পরবর্তীতে সেখান থেকে বারুইগ্রাম বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই মহৎ কাজে নিজের গাড়ি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন শিক্ষক আবু চৌধুরী। শারীরিক অত্যাচার পেয়ে করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি হওয়া মাইজ গ্রামের সুধারানী চন্দ্রকে বারুইগ্রাম বৃদ্ধাশ্রমে পাঠানো হলো রবিনহুড আর্মি করিমগঞ্জের পক্ষ থেকে। দীর্ঘদিন থেকে পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন মাইজ গ্রামের বাসিন্দা সুধারানী চন্দ্র। বিগত 2 দিন আগে আবারও পুত্রের অত্যাচারের দরুন করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরবর্তীতে রবিনহুড আর্মিকে খবর দেওয়া হলে আর্মির সদস্যরা হাসপাতালে গিয়ে ওনার খোঁজখবর নেন। ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হবে কিনা জিজ্ঞেস করলে তিনি এতে সহমত প্রকাশ করেন।
পরবর্তীতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির মাধ্যমে প্রথমে ওনাকে ওয়ান স্টপ সেন্টার এবং পরবর্তীতে সেখান থেকে বাড়িগ্রাম বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই মহৎ কাজে নিজের গাড়ি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন শিক্ষক আবু চৌধুরী। ইয়ং ব্রিগের সেবা দলের পক্ষ থেকে 2000 টাকা আর্থিক সাহায্য করলেন এবং আগামীতে আরও সাহায্য করবেন বললেন ইয়ং ব্রিগের সেবা দলের সন্দীপ নন্দী এবং অনুরোধ করেছেন সব সংগঠনকে এই সংকটের সময়ে অনামিকা চক্রবর্তী এর পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা এটা ফেসবুকে দেখার পরে আমরা ইয়ং ব্রিগের সেবা দলের পক্ষ থেকে আজকে তাই তাদের সামান্য সাহায্য করান দিয়ে দিলাম, আর্থিক সাহায্য আমরা দিলাম এবং আমরা কইয়া গেছি তাই যেটা দরকার আছে আমরা খুব আমরা এটা চেষ্টা করুন যাতে এটা ফুলফিল ফুলফিল করে দেওয়া দিলাম। বিভিন্ন সমাজসেবী সংগঠন বা এই বাড়িরও একজন দিদি আমরা তাই পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব দিছি, তাছাড়া তাই জবের বা তাই কম্পিউটার শিখতো আমরা কইছি এটা কোর্স করতে যেরকম যত টাকা লাগে আমরা সাহায্য করি। তো কথা হইতো এরপরে আমরা উত্তর পূর্বাঞ্চল বিধায়কের লগে মাতমু যে আবার করে সাহায্য করা দিকে, আমি আপনার মাধ্যমে আমি করিমগঞ্জবাসী এবং করিমগঞ্জ জেলাবাসী সকলকে জানাই যে তাই মাও বা দুইজন কেউ নাই, তাই একরকমের একলাই, তো তাই আপনারা প্লিজ সাহায্য করুন। আমরা আইসি আপনারা আমরাও সামান্য সাহায্য করছি এবং আমরা সবাই যদি সব সংগঠন থেকে যদি সামান্য সময় সাহায্য করি তাই এটা খুব বড় হেল্প হইব, কারণ তাই বর্তমানে পরিবার কেউ নেই, মা বাবা কেউ নাই, তো তাই মার সামনে সব কাজ, তাই এটার মধ্যে একটা সামান্য আমরা কন্ট্রিবিউশন করি যাতে এটা করতে পারে। তাই আগামী দিনেও আমি করিমগঞ্জ খবর নিব এবং আমি আপনাদের মাধ্যমে করিমগঞ্জ আবারও জানি যে তাই সাহায্য করা যায়, বহুত মানুষ হয়তো সাহায্য করা আইব দেখছি আমরা ফেসবুকও, তো আমি আরও যারা ইয়ার যাই যা যেবা যারা আরও অল্প অল্প হইলো আপনারা সাহায্য করুন। কোন জায়গাতে ইয়ার তার সামনে ভাই এটা হইলো আমরা ওই যে ইন্দিরা কলোনি আমরা লক্ষণ স্যারের বাড়ির সামনে, লক্ষণ স্যারের বাড়ির সামনে আইলে হইব, লক্ষণ স্যারের বাড়ির ফ্যামিলি মানুষ আপনারা দেখাই দিবেন।